দুদিনের সফরে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন শরদ পাওয়ারের বাড়িতে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেই গেলেন শরদ পাওয়ারের বাড়িতে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো বৃষ্টি, এই মুহূর্তে তিনি 6 নম্বর জনপথে পৌঁছে গেছেন এবং শরদ পাওয়ারের সঙ্গে তার মিটিং চলছে। এয়ারপোর্ট থেকে নেমে তিনি সোজা এই 6 নম্বর জনপদ শরদ পাওয়ারের বাসভবনে এসেছেন, যেখানে মুখ্যমন্ত্রী এবং এমসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে তার সাক্ষাৎ স্টার্ট হয়েছে। আজকে দুপুরের দিকে আর কিছুক্ষণ 2 ঘন্টা হলো, আগে সীতারাম ইচুরি এবং ডি রাজা এসেও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে গেছেন। এবং ইস্যু শুধু একটাই রয়েছে যে আগামী প্রেসিডেন্টের ইলেকশনে রাষ্ট্রপতির প্রার্থী কে হবেন বিরোধীদের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 22টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন আগামীকাল, যে 3টের সময় মিটিং রয়েছে কনস্টিটিউশন ক্লাবে, সেখানে একটা কনসেনসাস তৈরি করে একটা নাম নিয়ে কাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হলে জেতার সম্ভাবনা বেশি বাড়ে সে কথাগুলো তারা চিন্তা ভাবনা করছেন। অনেক নাম তাদের আলোচনার মধ্যে আসছে, কিন্তু কেউ প্রকাশ্যে কোনো নাম বলতে চাইছেন না। আজকে সীতারাম ইচুরির সঙ্গে আমি যখন কথা বললাম, তিনি বললেন যে তাদের কাছে অনেক নাম রয়েছে, কিন্তু কোনো একটা নাম তারা যদি এখনই প্রকাশ্যে বলেন সেক্ষেত্রে সেই নাম নিয়ে জল ঘোলা স্টার্ট হয়ে যাবে, তাই তারা সব নামগুলো নিয়ে আলোচনা করছেন। আগামীকালের মিটিং এ সীতারাম ইচুরি বা পিনারায় বিজয়ন তো যাবেন না, যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সিপিএম থেকে একজন রাজ্যসভার এমপি যাবেন এবং সিপিআই থেকে একজন রাজ্যসভা এমপিকে পাঠানো হবে, এটা সিদ্ধান্ত নিয়েছে সিপিএম এবং সিপিআই। অন্যান্য দলের তরফ থেকে নেতারা আসেন, শরদ পাওয়ার নিজে উপস্থিত থাকবেন আগামীকালের মিটিং এ। এবং যেটা জানা যাচ্ছে যে আরো একটা মিটিং 20 বা 21 তারিখ ডাকা হবে এই বিরোধী দলগুলির, যে সেদিন নাম অ্যানাউন্স হবে। আগামীকালের মিটিং এ কোনো নাম অ্যানাউন্স হবে না যেটা জানা যাচ্ছে, তবে নামগুলো ঠিক করা হবে, কোন কোন একটা লিস্ট তৈরি করা হবে, কাদের কাদেরকে প্রার্থী করা হতে পারে, তারপর যাদেরকে প্রার্থী করতে চাইছে বিরোধীরা তাদের সঙ্গে তারা কথা বলবেন, তারা রাজি হচ্ছেন কি হচ্ছে না, এবং তারপর আগামী 20 বা 21 তারিখ যৌথভাবে সাংবাদিক বৈঠক করে তারা নাম অ্যানাউন্স করবেন বিরোধীদের তরফ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হতে চলেছে। বৃষ্টি, যেহেতু 29 তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন, তার 7 দিন আগে তারা চেষ্টা করছেন একটা নাম ঘোষণা করতে যেটাতে সবার সহমত হবেন, কনসেনসাস একটা তৈরি হবে বিরোধী দলের তরফ থেকে। কংগ্রেসের তরফ থেকে আগামীকাল মিটিং এ সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেহেতু সোনিয়া গান্ধী এখন হসপিটালাইজ রয়েছেন গঙ্গারাম হসপিটালে, মল্লিকার্জুন খড়গে আগামীকাল এবং জয়রাম রমেশ আগামীকালের এই মিটিং এ যাবেন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই বৈঠক, এবং সেই বৈঠকে আমন্ত্রিত অবিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট 22 জন বিজেপি বিরোধী নেতা নেত্রী। এবং এই মুহূর্তে শরদ পাওয়ারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আজকে তিনি পৌঁছন, এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি চলে যান শরদ পাওয়ারের বাড়িতে। আমি আবারও বিজেন্দ্র তোমার কাছে আসছি, জানতে চাইবো যে আগামীকাল এই যে কনস্টিটিউশন ক্লাবে বৈঠক রয়েছে, কখন এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং কারা কারা উপস্থিত থাকতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিগুলো লিখেছিলেন, সেখানে সব বিরোধী দলের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে তিনি চিঠি লিখেছিলেন এবং সব বিরোধী দলের যারা প্রেসিডেন্ট রয়েছেন বা টপ পোস্টে রয়েছেন তাদেরকে তিনি চিঠি লিখেছিলেন, সেক্ষেত্রে শরদ পাওয়ারকে তিনি চিঠি লিখেছিলেন, উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছিলেন, এবং এইভাবেই সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। 22টা দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আগামীকালের এই মিটিং এর 3টের সময় কনস্টিটিউশন ক্লাবে রয়েছে। তিনি চাইছেন একটা নামের উপর সর্বসম্মত হওয়া যায় এবং সেই নামটা দ্রুত ঘোষণা করা যায় জানো। কিন্তু আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এর আগে শরদ পাওয়ারের সঙ্গে মিটিং করে গেছেন সীতারাম ইচুরি এবং ডি রাজা, এবং সীতারাম ইচুরি যেটা এবিপি আনন্দকে জানালেন আগামীকালের মিটিং এ তারা যাবেন না, তিনি কয়েকটা প্রশ্ন তুললেন। সঙ্গে থাকো।